এখানে একটি চ্যানেল দেখতে পাচ্ছেন বং মোটিভেশনাল। শুধু এই চ্যানেলটা না, আপনারা যদি এই চ্যানেলটার পাশাপাশি আরও তিনটা চ্যানেল দেখেন, এই একটি ক্রিয়েটরসের কিন্তু আরও বাদবাকি তিনটা চ্যানেল আছে। যেমনটা দেখতে পাচ্ছেন এমকে টিভি বাংলা চ্যানেলটা, হয়তো বা আপনারা অনেকেই চিনেন, যে চ্যানেলটাতে 4 মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার সংখ্যা। আরও একটি মহাকাশ টিভি, এই চ্যানেলটাতে 1.1 মিলিয়ন সাবস্ক্রাইবার সংখ্যা। এই যে চ্যানেলগুলো লক্ষ লক্ষ মিলিয়ন সাবস্ক্রাইবার্স, এই সমস্ত চ্যানেলে কোনো প্রকার ফেস দেখাচ্ছে না, শুধুমাত্র অন্যের ইনফরমেশন কপি করে, অন্যের ভিডিও ফুটেজ ইউজ করে তারা কিন্তু ভিডিও বানাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন কোন ধরনের ভিডিও বানানোর কথা আমি বলছি, দেখুন, জীবন বদলানোর মতো একটি গল্প, অর্থাৎ মোটিভেশনাল স্টোরি টেলিং ইউটিউব চ্যানেলের কথা বলছি। মোটিভেশনাল স্টোরি টেলিং ইউটিউব চ্যানেল আপনি যদি একবার খুলতে পারেন না, সেই চ্যানেলটাতে আপনি যদি কোনো মতে 1000 সাবস্ক্রাইবার্স, 1000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে আপনার চ্যানেলটা মনিটাইজ করতে পারেন, আপনার সেই চ্যানেল থেকে আপনি লং টাইম উপার্জন করতে পারবেন। এই চ্যানেলটা দেখুন কতদিন আগে খোলা হয়েছে, 2017 সালে খোলা হয়েছে। এই চ্যানেলটা কিন্তু এখনও ইউটিউবে টিকে আছে, রেগুলার ভিডিও আপলোড করছে, চ্যানেলটাতে ভালো পরিমাণ ভিউজ গেইন করছে, ইনকাম করছে। এই ধরনের চ্যানেল বানালে আপনিও কিন্তু লং টাইম ইউটিউব থেকে উপার্জন করতে পারবেন। বলুন দেখুন, একটা দুটো ভিডিও আমি যদি আপনাদেরকে প্লে করে দেখাই পরীক্ষামূলক, তাহলে কিন্তু আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন যে আসলে ভিডিওগুলো কোন টাইপের হতে চলেছে। একসময় একটা গ্রামে একজন বিদ্বান সন্ন্যাসী তার শিষ্যের সঙ্গে বসবাস করতেন। এই ভিডিওর মূল উদ্দেশ্য একটি মানুষকে মোটিভেট করা। যেমন এখানে টাইটেলটা দেখতে পাচ্ছেন, জীবন বদলে দেওয়ার মতো একটি গল্প, অর্থাৎ এই গল্পটা আপনি যদি শুনেন তাহলে আপনার মন মানসিকতা একটু হলেও আপনি পরিবর্তন করতে পারবেন। এই টাইপের ভিডিও আপনি যদি বানাতে পারেন আর সুন্দর করে এক্সট্রা অর্ডিনারি ভয়েস ওভার যদি আপনি করতে পারেন, তাহলেই কিন্তু আপনার ভিডিও দর্শকরা পছন্দ করবে। কারণ এই ধরনের ভিডিওতে ভয়েস ওভারটা খুবই গুরুত্বপূর্ণ। সুন্দর করে আপনি যদি ভয়েস ওভার করতে পারেন একটি গল্প, আপনাকে জাস্ট গল্প পড়তে হবে, গল্প পড়ে ভিডিও বানাতে হবে। এখন এই টাইপের ভিডিও আপনারা কীভাবে বানাবেন এটাই কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো। তবে গল্প আপনারা কোথায় পাবেন যেটা আপনারা ভয়েস ওভার করবেন, সেটা নেওয়ার জন্য আপনারা গুগল ক্রোম ব্রাউজারটি ইউজ করতে পারেন। আমি এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেওয়ার পরে আমি এখানে সার্চ করে দিচ্ছি মোটিভেশনাল স্টোরি বাংলা, এটা লিখে আমি সার্চ করে দিচ্ছি। সার্চ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের সামনে প্রচুর সংখ্যক কিন্তু ওয়েবসাইট চলে আসছে, যে সমস্ত ওয়েবসাইটে অগণিত মোটিভেশনাল গল্প কিন্তু তারা লিখে দিয়েছে। এখান থেকে আপনি কিন্তু স্টোরি কপি করে, অর্থাৎ আপনার ভয়েস ওভারটা কপি করে আপনি একটি ভিডিও বানাতে পারবেন। যেমনটা দেখতে পাচ্ছেন প্রথমের যে ওয়েবসাইট, সেরা 10টা বাংলা মোটিভেশনাল স্টোরি, অনুপ্রেরণামূলক ছোট গল্প, অর্থাৎ আপনার ভিডিওতে শিক্ষণীয় কিছু থাকবে। এই ওয়েবসাইটটা আপনি ওপেন করে নিলেন। ওয়েবসাইটটা ওপেন করে নেওয়ার পরে একটি একটি করে 10টা গল্প কিন্তু আপনি এখান থেকে খুঁজে বের করতে পারবেন। দেখুন, এখানে আপনি যতই পেজ ডাউন করবেন নতুন নতুন গল্প কিন্তু আপনাদের সামনে চলে আসবে। ওকে, এখান থেকে দেখুন 7 নম্বরে একটি গল্প আছে, আমরা গল্পটা একটু হলেও পড়ার চেষ্টা করেছি। যেমনটা এখানে দেখতে পাচ্ছেন, নিজেকে বদলাতে শিখুন। এখানে এই গল্পটা কিন্তু খুব সুন্দর করে আপনাকে ভয়েস ওভার করতে হবে। যদি ভয়েস ওভার করতে পারেন তাহলেই কিন্তু আপনার ভিডিও কমপ্লিট। ভিডিও ফুটেজ কোথায় পাবেন সেটা পরে দেখাচ্ছি, আগে এখানে আপনাকে ভয়েস ওভারটা সুন্দর করে করতে হবে। যেমন এখানে দেখতে পাচ্ছেন, একবার এক রাজার চোখের সমস্যা নিয়ে খুব বিপদে ছিলেন। তাই রাজা অনেক জায়গায় যাচ্ছেন কিন্তু কোনো জায়গায় চোখ ভালো করতে পারছেন না। তারপরে দেখুন, পরে সে রাজা সন্ধান পেলেও তার রাজ্যের বনে এক সন্ন্যাসী থাকে, সে সন্ন্যাসী সব ঠিক করে দিতে পারে। ওকে, এরকম সুন্দর করে কিন্তু আপনাকে ভয়েস ওভার করতে হবে। ভয়েস ওভারটা আমার কেমন হচ্ছে জানি না, তবে ভয়েস ওভারটা কিন্তু খুবই সুন্দর করে করতে হবে, যাতে করে আপনার গল্পটা মানুষের ভালো লাগে। এখানে গল্পটা সুন্দর করে ভয়েস ওভার করার জন্য আপনি খাতায় নোট করে নিতে পারেন, অথবা এখান থেকে একটা স্ক্রিনশট নিতে পারেন আপনি এই গল্পটার ভয়েস ওভার করার জন্য। ওকে, আমি স্ক্রিনশট নিয়ে নিলাম শর্টকাট বোঝানোর জন্য। আপনারা অবশ্যই খাতায় নোট করে নেবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। খাতায় নোট করে নেওয়ার পরে আপনারা গল্পটা আগে ভয়েস ওভার কমপ্লিট করে নেবেন। কীভাবে করবেন, আপনাদের মোবাইলের অবশ্যই অডিও রেকর্ডিং সফটওয়্যারটা আছে, আপনারা অডিও রেকর্ডিংটা চালু করে দেবেন। চালু করে খাতা দেখে দেখে আপনি যেখানে নোট করেছেন, অথবা আপনার অ্যানাদার যদি ফোন থাকে কিংবা ডিভাইস থাকে সেখানে দেখে দেখে আপনি আপনার অডিও রেকর্ডিংটা কমপ্লিট করে ফেলবেন। আমি অডিও রেকর্ডিংটা কমপ্লিট করে ফেলেছি। এখন আমাদের প্রয়োজন হচ্ছে ভিডিও। ভিডিও ফুটেজগুলো কোথায় পাবেন? ভিডিও ফুটেজগুলো কিন্তু আপনাদের ভয়েস ওভারের সাথে মিল থাকতে হবে। যদি মিল না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন, কারণ আপনি বলছেন একটা দেখাচ্ছেন আরেকটা, সেক্ষেত্রে দর্শক কিন্তু বিভ্রান্ত হতে পারে। সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, একবার এক রাজার চোখের সমস্যা নিয়ে খুব বিপদে ছিল, এখানে কিন্তু রাজার কথা বলা হয়েছে, চোখের সমস্যার কথা বলা হয়েছে, সন্ন্যাসীর কথা বলা হয়েছে, তাহলে আমাদের এই সমস্ত ভিডিও ফুটেজগুলো কিন্তু প্রয়োজন হবে। শুধুমাত্র ভিডিও ইউজ করলে কিন্তু হবে না, এখানে কিছু কিছু কথা আছে বা গল্প আছে বা স্টোরি আছে, যে সমস্ত স্টোরির সাথে আপনি ভিডিও ফুটেজের মিল করতে পারবেন না, সেক্ষেত্রে কিছু ফটো কিন্তু আপনার ইউজ করা লাগতে পারে। তাই অবশ্যই ফটোর সাথে ভিডিওগুলো কিন্তু আপনাকে ম্যাচিং করতে হবে। অ্যান্ড ফটো ভিডিও আপনারা কোথায় পাবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা একটি অ্যাপ্লিকেশন ওপেন করে নিচ্ছি, সেটা হচ্ছে ইমেজ সার্চ ম্যান অ্যাপ্লিকেশন। আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। আমরা ইমেজ সার্চ ম্যান অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর এখান থেকে আমরা জাস্ট সার্চ করে দিচ্ছি কিং ম্যান। ওকে,
কিং ম্যান লিখে আমরা সার্চ করে দিচ্ছি। সার্চ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু অনেক ফটো চলে আসছে। এখান থেকে আমাদের যে কোনো একটা ফটো, অর্থাৎ কিং রাজার একটা ফটো কিন্তু এখান থেকে আমাদের ডাউনলোড করতে হবে। দেখতে পাচ্ছেন এই ফটোটা আপনি চাইলে কিন্তু ডাউনলোড করতে পারেন। এখানে চোখে চশমা আছে, কারণ চোখের একটু সমস্যার কথা বলা হয়েছে। এই ফটোটা আপনি ডাউনলোড করতে পারেন, এখান থেকে এই ফটোটাও আপনি ডাউনলোড করতে পারেন। রাজার ফটো ডাউনলোড করে নেওয়ার পরে আপনাকে ডাউনলোড করতে হবে সন্ন্যাসীর ফটো। এখান থেকে আপনি যদি সন্ন্যাসী লিখে সার্চ করে দেন, আপনি কিন্তু সন্ন্যাসীর ফটো পেয়ে যাবেন। এখান থেকে জাস্ট আমি সার্চ করে দিচ্ছি সন্ন্যাসী। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন সন্ন্যাসী লিখে সার্চ করে দেওয়ার পরে আমাদের সামনে কিন্তু প্রচুর সংখ্যক সন্ন্যাসীর ফটো চলে আসছে। এখান থেকে যে ফটোগুলো আপনাদের প্রয়োজন হয় সেই ফটোগুলো আপনারা চাইলে কিন্তু খুব সহজে ডাউনলোড করে নিতে পারেন। ওকে, দেখতে পাচ্ছেন আমরা ফটো কিন্তু ডাউনলোড করে নিয়েছি। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই ফটোগুলো আমাদের এডিট করতে হবে, এমনকি আমরা যে ভয়েস ওভারটা করেছি সেই ভয়েস ওভারটা আমাদের অ্যাডজাস্ট করতে হবে, অর্থাৎ ভিডিওটা এডিটিং করতে হবে। বন্ধুরা, ভিডিওটা এডিট করার জন্য আমরা ইনশর্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। আপনি যে অ্যাপ্লিকেশনের কাজটা ভালো বুঝছেন সেই অ্যাপ্লিকেশনটা আপনারা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে ভিডিও অপশনে ক্লিক করে দেবেন, নিউয়ে ক্লিক করবেন। নিউয়ে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যে কোনো একটা ফটো আপনি সিলেক্ট করে নেবেন। দেখতে পাচ্ছেন আমরা একটি ফটো এখান থেকে সিলেক্ট করে নিয়েছি। এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু শর্ট সেলফে হয়ে আছে, আমরা কিন্তু এটাকে লং সেলফে নিয়ে যেতে হবে। এখান থেকে আমরা ক্যানভাসে ক্লিক করে দেবো। ক্যানভাসে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ইউটিউবের যে এক্সপেক্ট রেশিও 16:9, এটার উপরে ক্লিক করে দেওয়ার মাত্র কিন্তু আমাদের ভিডিওটা ইউটিউবের লং রেশিওতে হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু লং রেশিওতে হয়ে গেছে। আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই লেয়ারটাকে ধরে আপনার সম্পূর্ণ ভিডিও জুড়ে অ্যাপ্লাই করে দিতে হবে। দেখতে পাচ্ছেন এই ভিডিওটা কিন্তু 1 মিনিটের উপরে হয়ে গেছে। এখন আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি যে ভয়েস ওভারটা করেছেন সেই ভয়েস ওভারটা এখানে আপনাকে এডিটস করে নিতে হবে। ভয়েস ওভারটা এখানে নিয়ে আসার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন মিউজিক অপশন, মিউজিকে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড মিউজিক, অর্থাৎ প্লাস মিউজিকে আসে, প্লাস মিউজিকের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে মাই মিউজিক, এখান থেকে আপনি যে রেকর্ডটা করেছেন সেই রেকর্ডটা এখান থেকে আপনি নিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন আমরা একটা রেকর্ড করেছি, সেই রেকর্ডটা কিন্তু এখান থেকে নিয়েছি। জাস্ট আমি আপনাদেরকে শোনাচ্ছি। একবার এক রাজার চোখে সমস্যা নিয়ে খুব বিপদে ছিলেন। ওকে, এখান থেকে জাস্ট আমরা ভয়েসটা সুন্দর করে আগে এডিটস করে নিচ্ছি, কারণ এই ভয়েসের মধ্যে আমরা অনেক জায়গায় ভুল করেছি, অনেক জায়গায় মিস্টেক হয়েছে, অনেক জায়গায় আমাদের জাস্ট একটু বিরতি নিতে হয়েছে, তারপরে আবার ভয়েস ওভার করতে হয়েছে। আমরা ভয়েস ওভারটা এডিটস করে নিচ্ছি, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা এখানে ভয়েস ওভারটা এডিটস করে নিয়েছি। রাজা তার চোখের সমস্যা নিয়ে খুব বিপদে ছিলেন, অর্থাৎ এখানে আমরা যে ভয়েস ওভারটা করেছি ভয়েস ওভারটা কিন্তু আমাদের এই ফটোর সাথে আমরা এডিটস করে নিয়েছি। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে টিক মার্কে ক্লিক করে দিতে হবে এবং আমাদের এই ভয়েসের সাথে এখানে আমাদের ফটোগুলো অ্যাডজাস্ট করতে হবে। ফটোগুলো অ্যাডজাস্ট করার জন্য ভিডিওটা আপনাকে শুনতে হবে। দেখুন আমি শুনছি। একবার এক রাজা তার চোখের সমস্যা নিয়ে খুব বিপদে ছিলেন। একটি রাজা তার চোখের সমস্যা নিয়ে অনেক বিপদে ছিলেন, সেক্ষেত্রে আমাদের এখানে একটা ফটো নিয়ে আসতে হবে। রাজার চোখের সমস্যা হয়েছে, রাজার ফটো নিয়ে আসার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন স্টিকার বলে একটি অপশন আছে, এই স্টিকারের উপরে আপনারা ক্লিক করবেন। আপনারা যে ফটোগুলো ডাউনলোড করেছেন সেই ফটোর কথা বলছি, এখানে স্টিকারের উপরে আপনারা জাস্ট ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন প্লাস স্টিকার, এই প্লাস স্টিকারের উপরে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন কাট আউট বলে একটি অপশন আছে, এখানটা আপনি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনাদের গ্যালারি অপশন করছে, এমনকি এখানে কাট আউট দেখতে পাচ্ছেন, কাট আউটে ক্লিক করে দেবেন। এখান থেকে আপনি একটি রাজার ফটো নিয়ে নেবেন। ওকে, ফটোটা নিয়ে নেবেন, তাহলে আপনাদের এই ফটোর ব্যাকগ্রাউন্ড অটোমেটিকলি কিন্তু রিমুভ হয়ে যাবে। এখান থেকে জাস্ট আপনি এখান থেকে সেভ করে দিলেন, সেভ করে দেওয়ার পরে সাইডে আপনি বসিয়ে দিলেন, বসিয়ে দেওয়ার পরে আপনি জাস্ট টিক মার্কে ক্লিক করে দিলেন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পরে দেখুন এটা জাস্ট আপনারা অ্যানিমেশন সেট করে দেবেন। অ্যানিমেশন সেট করে দেওয়ার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা এডিট অপশন পাবেন। এই ফটোটার কিন্তু অ্যানিমেশন সেট করতে হবে, কারণ অ্যানিমেশন সেট না করলে ফটোটা দেখতে সুন্দর লাগবে না। এখান থেকে জাস্ট আপনি এডিটিং অপশনে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনি ইন আউট লপ এখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের আপনি অ্যানিমেশন পেয়ে যাবেন। এই অ্যানিমেশনে কিন্তু আপনাকে অবশ্যই অ্যানিমেট করাতে হবে। দেখতে পাচ্ছেন এরকম করে জাস্ট আপনাদের ফটোটা আসবে। আমি জাস্ট আবারও দেখুন প্লে করে দিচ্ছি। একবার এক রাজা তার চোখের সমস্যা নিয়ে খুব বিপদে ছিলেন, তাই রাজা অনেক জায়গায় যাচ্ছেন কিন্তু। ওকে, এরপরে কিন্তু আমাদের রাজার আবারও ফটো লাগবে। এখান থেকে জাস্ট আমরা আবারও স্টিকারে ক্লিক করবো, আবারও এখান থেকে একটা ফটো নিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমরা আরও একটি ফটো কিন্তু এখান থেকে নিয়েছি। ওকে, দেখতে পাচ্ছেন এই ফটোটা জাস্ট আমাদের এডিটস করে দিতে হবে, অর্থাৎ অ্যানিমেশন সেট করে দিতে হবে। ঠিক আছে, এরকম করে সুন্দর করে কিন্তু আপনাদের অ্যানিমেশন সেট করতে হবে। চোখের সমস্যা নিয়ে খুব বিপদে ছিলেন, তাই রাজা অনেক জায়গায় যাচ্ছেন কিন্তু কোনো সমাধান পাচ্ছেন না, কোথাও গিয়ে তার চোখ ভালো হচ্ছে না। ওকে, এখান থেকে কিন্তু আমাদের আবারও রাজার ফটো আনতে হবে। যতদূর অবধি আমাদের প্রয়োজন ততদূর অবধি কিন্তু ফটো দিয়ে আমাদের কমপ্লিট করতে হবে। ওকে, এখান থেকে যতগুলো ফটো আমাদের প্রয়োজন হয় আমরা এখান থেকে নিয়ে ফটোগুলো কিন্তু একের পর এক বসিয়ে দিব, এমনকি সুন্দর করে অ্যাডজাস্ট করে দিব। তবে ব্যাকগ্রাউন্ডের আপনি যে ফটোটা ইউজ করেছেন সেই ফটোটা আপনি চাইলে অন্য কোনো ফটো ইউজ করতে পারেন, এখানে কোনো সমস্যা হবে না। ওকে, কিন্তু কোনো সমাধান পাচ্ছেন না, কোথাও গিয়ে তার চোখ ভালো হচ্ছে না।
পরে সেই রাজা অথবা ব্যাকগ্রাউন্ডে আপনি ভিডিও ইউজ করতে পারেন। ভিডিও ইউজ করার জন্য পিক্সেলস অ্যাপ্লিকেশনটা আপনারা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর এখান থেকে আপনারা ন্যাচারাল ভিডিও লিখে সার্চ করতে পারেন। ভিডিওটা নিয়ে আসার জন্য আপনি যদি এই ফটোটাকে রিপ্লেস করতে চান তাহলে কিন্তু আপনি রিপ্লেস অপশন পাবেন। রিপ্লেসে ক্লিক করার পর এখান থেকে কিন্তু ভিডিওতে ক্লিক করলেই এটা কিন্তু আপনাদের রিপ্লেস হয়ে যাবে। দেখতে পাচ্ছেন রাজা তার চোখের সমস্যা নিয়ে খুব বিপদে ছিলেন, তাই রাজা অনেক জায়গায় যাচ্ছেন কিন্তু কোনো সমাধান পাচ্ছেন না, কোথাও গিয়ে তার চোখ ভালো হচ্ছে না। পরে সেই রাজা একটি সন্ন্যাসীর সন্ধান পেল। ওকে, এখানে কিন্তু আমাদের সন্ন্যাসীর ফটোটা নিয়ে আসতে হবে। সন্ন্যাসীর ফটো নিয়ে আসার জন্য আপনাদের সেম প্রসেসে কিন্তু আবারও স্টিকারে ক্লিক করতে হবে। এখান থেকে আপনাকে আবারও প্লাস স্টিকারে ক্লিক করতে হবে। এখান থেকে আপনাকে অবশ্যই কাট আউটে ক্লিক করতে হবে। এখান থেকে সন্ন্যাসীর কিছু ফটো কিন্তু আপনি আগে থেকে ডাউনলোড করেছেন, সেই সন্ন্যাসীর ফটো কিন্তু আপনাকে অবশ্যই নিতে হবে। দেখতে পাচ্ছেন সন্ন্যাসীর ফটো কিন্তু আমাদের সামনে চলে আসছে। সন্ন্যাসীর ফটো জাস্ট আপনি সাইডে বসিয়ে দিলেন, এরকম করে সাইডে আপনাকে বসিয়ে দিলেন। এখান থেকে আপনি আরও একটি সন্ন্যাসীর ফটো নিয়ে আসলেন, আপনি আবারও স্টিকারে ক্লিক করলেন, কাট আউটে ক্লিক করলেন। এখান থেকে আপনি অন্য একটা সন্ন্যাসীর ফটো নিয়ে নিলেন। ওকে, এরকম করে সুন্দর করে কিন্তু আপনি একের পর এক ফটো ইউজ করবেন। ব্যাকগ্রাউন্ডে একটি ভিডিও চলবে, আমি আবারও ভিডিওটা আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি। একবার এক রাজা তার চোখের সমস্যা নিয়ে খুব বিপদে ছিলেন, তাই রাজা অনেক জায়গায় যাচ্ছেন কিন্তু কোনো সমাধান পাচ্ছেন না, কোথাও গিয়ে তার চোখ ভালো হচ্ছে না। পরে সেই রাজা একটি সন্ন্যাসীর সন্ধান পেল। সন্ন্যাসীর কাছে গিয়ে সন্ন্যাসীকে বলল, ওকে, আমরা ভিডিওটা কিন্তু খুব ছোট্ট করে আপনাদেরকে এডিটস করে দেখালাম। আপনারা কিন্তু এই নিয়মে সম্পূর্ণ ভিডিওটাই এডিট করতে পারবেন। একের পর এক ফটো কিন্তু আপনাকে অবশ্যই ব্যাকগ্রাউন্ড রিমুভ কিন্তু অন্য কোথাও থেকে করতে হচ্ছে না। প্রত্যেকটি এডিটিং সফটওয়্যার থেকে কিন্তু আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, এমনকি এরকমভাবে ফটো ইউজ করে সুন্দর করে ডেডিকেটেড ভিডিও বানিয়ে কিন্তু ইউটিউবে আপলোড করতে পারবেন। তবে এই সমস্ত ভিডিওর ব্যাকগ্রাউন্ডে মিউজিক কিন্তু আপনাকে অবশ্যই সেট করতে হবে। সেই সমস্ত মিউজিক কিন্তু কপিরাইট ফ্রি হতে হবে। আর কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, আর টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আমরা এখান থেকে মিউজিক সেট করার জন্য আবারও মিউজিকে ক্লিক করছি, এখানে আবারও অ্যাড মিউজিকে ক্লিক করে দিচ্ছি। এখান থেকে মাই মিউজিক, এখান থেকে দেখতে পাচ্ছেন একটা মিউজিক আমরা সিলেক্ট করে দিচ্ছি। এই মিউজিকটা আমরা সিলেক্ট করে দিচ্ছি, এমনকি এই মিউজিকটার ভলিউম আমরা কমিয়ে দিচ্ছি। ওকে, আমরা একটু কমিয়ে দিলাম, দেওয়ার পর আমরা জাস্ট আবারও প্লে করে দিচ্ছি। রাজা তার চোখের সমস্যা নিয়ে খুব বিপদে ছিলেন, তাই রাজা অনেক জায়গায় যাচ্ছেন কিন্তু কোনো সমাধান পাচ্ছেন না। এখানে কিন্তু আমি ভিডিও শুরুতেই আপনাদেরকে বলেছি, এখানে ভয়েস ওভারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে আপনি যে ভয়েস ওভারটা করবেন সেই ভয়েস ওভারটা যেন খুবই কোয়ালিটিফুল হয়। আপনার ভয়েস ওভারের উপরে ডিপেন্ডেবল হবে কিন্তু আপনার ভিডিওর কোয়ালিটি। আপনার ভিডিওর কোয়ালিটির পাশাপাশি আপনি যদি রেগুলারিটি ইউটিউবে কাজ করতে পারেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এমন চ্যানেল বানিয়ে আপনিও ইউটিউবে সাকসেস পেতে পারেন। সো বন্ধুরা, ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।